শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? এই মহামারী বিপর্যয়ের দিনে সবাই একটা আতঙ্কের মধ্যে আছি। এই আতঙ্কিত না হয়ে আমরা যদি একটু স্বাস্থ্য সচেতন থাকি, একটু নিরাপদ দূরত্ব বজায় রেখি, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে নিশ্চয়ই ভালো থাকব এই আশা করি। আমি নাসরিন আক্তার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইঘাট, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন যাবৎ তোমাদের সামনে সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ আমরা পাচ্ছি না, আর শিক্ষা মন্ত্রণালয় থেকে যেই নির্দেশ আমাদের সামনে আসছে, আরও সামনে কতদিন ক্লাস নিতে পারবো না জানি না, কিন্তু এর মধ্যে তোমরা যেন পড়াশোনা থেকে দূরে চলে না যাও, পড়াশোনার সাথে থাকো, এজন্যই আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে এই অনলাইন ক্লাসের ভিত্তিতে ক্লাসের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনেই আমি ফিনান্সের প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়নের উপর কিছু আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে যে ক্লাসগুলো হয়েছে নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে উপকৃত হয়েছ এবং পড়াশোনার মধ্যে আসো। আজকে আমাদের এই আলোচনার মধ্যে থাকবে দীর্ঘমেয়াদী অর্থায়ন কী, একটু বলে দেখো দীর্ঘমেয়াদী অর্থায়ন কী। দীর্ঘমেয়াদী বলতেই আমরা বুঝি কি, পাঁচ বা সাত। কেউ কেউ কোনো কোনো বিশেষজ্ঞ বলছে পাঁচ বছরের অধিক, আবার কেউ কেউ মতামত দিয়েছে যে সাত বছরের অধিক কোনো মেয়াদের জন্য কোনো অর্থ ব্যবহার করলে বা সংগ্রহ করলে তাকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন বলব। তাহলে পাঁচ থেকে সাত, পাঁচ বা সাত বছরের বেশি সময়ের জন্য অর্থ সংগ্রহ করলে এবং সেই অর্থটি কি পাঁচ বছর বা সাত বছরের বেশি সময়ের মধ্যে ব্যবহার করার সুযোগ পেলে সেটাকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন বলব। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়ন আমাদের বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করতে পারি, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা উপায় বা উৎস, যেটাকে আমরা বলি উৎস, সেই উৎসের মধ্যে রয়েছে বন, যেটাকে আমরা ঋণ বলে জানি। বন এটা বাংলা হচ্ছে ঋণ, কিন্তু ফিনান্সের ইংলিশ শব্দটাকেই বাংলা ব্যবহার করা হয় বন, BOND, বন মানে হচ্ছে ঋণ। তাহলে ঋণ করে কোম্পানি কোনো অন্য কোনো পক্ষ থেকে বা অন্য কোনো প্রকল্প থেকে বা বিনিয়োগকারীর কাছ থেকে তহবিল সংগ্রহ করার জন্য কোনো টাকা সংগ্রহ করলে সেটাকে আমরা বন্ড বলি। আবার অন্য একটা উৎস হচ্ছে সাধারণ শেয়ার, যৌথ মূলধনী কোম্পানির মূলধনটাকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করে শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন করে দিয়ে যে মূলধন সংগ্রহ করে সেটাকে আমরা সাধারণ শেয়ার বলি। আবার আরেকটা উৎস হচ্ছে অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ারের মতোই, কিন্তু অগ্রাধিকার শেয়ারটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের যারা মালিক থাকবে, যারা ক্রয় করবে, তারা কোম্পানির কোনো ভোটাধিকার পাবে না, লভ্যাংশ পাবে তারা নির্দিষ্ট মেয়াদে, একটা নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ তারা পেয়ে থাকবে, কিন্তু তারা কোম্পানির মালিক হতে পারবে না, কোম্পানির মালিকানা পাবে না এবং ভোটাধিকার পাবে না। তাহলে অগ্রাধিকার শেয়ার হচ্ছে কোম্পানির সেই শেয়ার হোল্ডারদের বলা হয় যারা মুনাফা অর্জনের ক্ষেত্রে, লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে আগে অধিকার দেওয়া হবে, তাদের অধিকারটা আগে দিবে, সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ পরে দেওয়া হবে, এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এই অগ্রাধিকার শেয়ারের মাধ্যমেও মূলধন সংগ্রহ করা যায়। আরেকটা হচ্ছে সংরক্ষিত তহবিল, মানে কোম্পানি প্রত্যেক বছর মুনাফা যা করবে তার একটা নির্দিষ্ট পরিমাণ অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন না করে কোম্পানি নিজের জন্য সংরক্ষণ করে রেখে যে তহবিল গঠন করে সেটা হচ্ছে সংরক্ষিত তহবিল। এই সংরক্ষিত তহবিল বছরের পর বছর রেখে দিয়ে তা থেকে মূলধন হিসাবে ব্যবহার করতে পারে। তাহলে আমরা উৎস পেলাম কয়টা, চারটা। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস চারটা, সেটা হচ্ছে বন্ড, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং সংরক্ষিত তহবিল। তাহলে সংরক্ষিত তহবিলের বাইরেও আরও আছে কি এই অধ্যায়ের মধ্যে, আরও কুইজ কোশ্চেন হিসেবে আমরা শিখব যে মেয়াদ পূর্তিতে আয়ের হার, এই আয়ের হারটা কি, যে মেয়াদ পূর্তিতে মানে মেয়াদটা শেষ হবে, তাহলে কোম্পানি যখন বিনিয়োগ করে বা কোনো ঋণ করে বা সে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ওই মূলধন সংগ্রহ করে ব্যবহার করে নির্দিষ্ট মেয়াদ পরে যে আয়ের হার তার অর্জন হবে সেই আয়ের হারকে বলা হয় মেয়াদ পূর্তিতে আয়ের হার। ইংলিশে আমরা সেটাকে বলি কি, YTM, সংক্ষেপে আমরা বলি
YTM আর YTM এর ফুল মিনিং হচ্ছে YTY মানে হচ্ছে ইল টু ম্যাচুরিটি, মানে মেয়াদ পূর্তিতে আয় হার, মেয়াদ শেষ হবে তখন কোম্পানির আয়ের হার কত সেটা নির্ণয় করা হয় মেয়াদ পূর্তিতে আয়ের হার দ্বারা। তারপর আছে তলবকৃত আয়ের হার। তলব মানে হচ্ছে নির্দিষ্ট মেয়াদের পূর্বে, এখনও মেয়াদ শেষ হয়নি কিন্তু নির্দিষ্ট মেয়াদের পূর্বে কোম্পানি বা বিনিয়োগকারী যদি তার মূলধনটা চেয়ে নেয় বা কোম্পানি তার বাজার থেকে মূলধনের অংশটা নিয়ে নেয়, ওই নিয়ে নেওয়ার সময় কোম্পানি কি পরিমাণ আয় করতে পারল, এটা হচ্ছে তলবকৃত আয়ের হার। তারপর আছে চলতি আয়ের হার। চলতি মানে আমরা বুঝি কি বর্তমান, বর্তমান বাজার মূল্য। তাহলে বর্তমান বাজার মূল্যকে আমরা সুদের হার দ্বারা, সুদের পরিমাণ, বার্ষিক সুদের পরিমাণকে যদি বর্তমান বাজার মূল্য দ্বারা ভাগ করে যে মান পাব, আমি আবার বলছি যে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার দ্বারা আমরা বের করি বার্ষিক সুদের পরিমাণ, তাহলে বার্ষিক সুদের পরিমাণকে যদি বর্তমান বাজার মূল্য দ্বারা ভাগ করা হয় তাহলে যে মান পাওয়া যাবে তাকে আমরা চলতি আয়ের হার বলি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আলোচনা থাকলো এই ক্লাসে। নেক্সট ক্লাসে তোমাদের এই অধ্যায়ের উপর আরেকটি আলোচনা করব যে বন্ডের শ্রেণীবিভাগ নিয়ে। বন্ডের শ্রেণীবিভাগে অনেকগুলো আপটাবেদ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দিব নেক্সট ক্লাসের জন্য। পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।